চশমা পরলে ভালো লাগে না, সেই সুন্দর ওরে পার্থ, পার্থ মন্ডল বাড়ি কবে আইসো কও? পাঁচ চশমা পরে ভালো লাগার জন্য না, চশমা জার্নি পথে বিশেষ করে পড়াই লাগে। কমেন্টস গুলো আমি কিছু বুঝতে পারি না, এই যে জার্কিং হয় না, জার্কিং হলে কমেন্টস গুলো লেখা ছোট দেখতে পাই না, একটু বোঝা যায় না, পড়তেই পারতাম না, বুঝছো? এই জন্য পড়া। না চশমা কোনো সুন্দরের জন্য পড়া না, ভালো আছে আশা করি। একটু পার্থ বাড়ি আসছিল, বাড়ি আসছো, আমি বাড়ি আসছি। পূজায় আসবে না বাড়ি? পার্থ দাদা পূজায় আসবে না? ও আচ্ছা, তাহলে আসো, বাড়িতে আসো, আমি আছি, দেখা হবে। পার্থ আমার গ্রামের মানুষ, একটু আলো হয় মাঝে মাঝে, তারপরে মেঘলা প্রচুর। গোনদী চলে এসেছি আমরা, গোনদী আসছি, নিবা না সবাই বাবা প্রসাদ গিয়ে ওই মাথায় নামতে হবে না তার আমাদের? গৌরনদী চলে এসেছি, গৌরনদী পুজো বাড়িতে আসলে মনটা যে অন, উপলক্ষে মিষ্টি খাওয়াইতে হবে কিন্তু। হ্যাঁ খাওয়াবো, কোনটা সামনেরটা খুলবো নাকি পিছনেরটা? পুজোতে মিষ্টি খাওয়াবো ইয়েতে, তাই? হ্যাঁ খাওয়াবো না কেন, আমি কেন কিপটামি করতে যাবো, কেন কেন খাওয়াবো না, আসো তারপরে খাওয়াবো। আসো পুজোয় আসো বাড়িতে, আমি আমিও মিষ্টি খাওয়াবো, তুমিও খাওয়াইও, মানে আমাদেরকে খাওয়াইও, ঠিক আছে? পার্থ মিয়া তুমি তো শহর থেকে আসবা, ঢাকার শহর থেকে, বড় এক ব্যাগ মিষ্টি নিয়ে আসবা, মন থাকে জানি, ঠিক আছে? এইবার কে আইছে জানো? কি জানি নাম, ডিসকোভার, আমি সেই ডিসকোভার, আমি সেই ডিসকোভার, মালের কোনো অভাব নেই, এর কথা শুনলে আস্তে আস্তে আমি বলি, সব মিলেই মিলেই বলবে, আমি সেই ডিসকোভার। পারেন না, প্রথম জোরে কবে, তারপর আস্তে করে সাইড দেবে, খেল করো। কত স্টার্টিং করে তারপর আস্তে করে ছেড়ে দেয়, লাস্টের ডোর বুঝবা না যা কয়, উলি কিছু থাকবে না আপনার ঘরে। পার্থ দেখো দেখো, আমি ডিসকভার মাত্র 20 টাকা, আমি সেই ডিসকোভার, ডিসকোভার দাদা আর একবার কম জোরে জোরে।